দেখতে দেখতে এই আশ্রমে আপনার প্রায় 7 বছর হয়ে গেল, তাই না? হ্যাঁ, 7 বছর অতিক্রান্ত করলেন। হ্যাঁ, সুখ দুঃখের জায়গা থেকে বলবো যে এখানে দুঃখের আভাসটা কম, দুঃখের আভাসটা কম, সুখের সুখের ইয়েতে আনন্দের ফোয়ারাটাই বেশি বেশি আনন্দের সেই জায়গাটাই সেই জায়গাটাই সেটা উপলব্ধি করেছেন? সেটা আমি উপলব্ধি করছি এবং প্রতি মুহূর্তে করছিও। করছি, বাহ, চমৎকার। আপনি বাড়ি থেকে গীতবিধান, রামকৃষ্ণ কথামৃত, অন্যান্য সবই প্রায় নিয়ে এসেছেন? সব অনেক বই নিয়েছি এবং আরো অনেক বই আমার অরফানে যে দিয়েও দিয়েছি, এখানে আমার রাখার জায়গা নেই তো। আচ্ছা আচ্ছা, তাই যে। এবং হারমোনিয়ামটা? হারমোনিয়ামটা আপাতত অরফানে যে আছে, যা আমার করার দরকার না আমি তখন নিয়ে আসি। বাহ, চমৎকার। আগে দাঁড়াও আমার আখির আগে, তোমার দৃষ্টি হৃদয়ে লাগে, তোমার দৃষ্টি হৃদয়ে লাগে, দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে, সমুখ আকাশে চড়াচর লোকে, এই অপরূপ আকুল আলোকে, দাঁড়াও হে আমার পরাণ পলকে পলকে, চোখে চোখে তব দরসমাগে, দাঁড়াও আমার আখির আগে, এই যে ধরণী যে বসে আছে, ইহার মাধুরী মরাও হে, ধুলাই বিছানো সময়াঞ্চলে, দাঁড়াও হে নাথ দাঁড়াও হে, যাহা কিছু আছে সকলে ঝাপিয়া, ভুবন ছাপিয়া জীবন ব্যাপিয়া, দাঁড়াও হে দাঁড়াও, যেখানে বিরহী হিয়া তোমারে লাগিয়া, একেলা জাগে, দাঁড়াও আমার আখির আগে, তোমার দৃষ্টি হৃদয়ে লাগে, দাঁড়াও আমার আখির আগে। বৃদ্ধাশ্রমে আসা নিয়ে যাদের আতঙ্ক থাকে, তাদের অনেক প্রশ্ন থাকে, সমবয়সীর কাছ থেকে যে উত্তরগুলো পায়, সমবয়সীরা যে প্রশ্ন এই প্রশ্নের উত্তরে কী বলেন, সেটা যদি জানতে চায় তাহলে ঠিক কেমনটা হবে? যে বৃদ্ধাশ্রমে যারা আমার ভিডিও দেখছেন, নবাগত, বৃদ্ধাশ্রম সম্পর্কে আতঙ্ক আছে, বৃদ্ধাশ্রমে আসার প্রয়োজন আছে, বৃদ্ধ বয়সে সবাইকে ভালো রেখে সবাই সবার মতন ভালো থাকুক, কী বলবেন? হ্যাঁ, বৃদ্ধাশ্রমে যে আমরা আসি, খানিকটা তো আমরা মনে আমাদের একটু শঙ্কা থাকে যে কী জানি নতুন পরিবেশে গিয়ে পড়বো, সবার সঙ্গে অ্যাডজাস্ট হবে নাকি, নিজের ভালো লাগবে নাকি, সেগুলো। কিন্তু আমি এক্ষেত্রে বলবো যে আতঙ্কের কিছু নেই, কারণ আমরা একটা জায়গা থেকে যে আর একটা জায়গায় আসছি সেটা আগে আমাদের অ্যাকসেপ্ট করা দরকার মনের দিক থেকে, যে হ্যাঁ আমি ভালো থাকবো, আমি কখনোই মনে করবো না না ওখানে গিয়ে আমার এই অসুবিধা হবে, ওখানে গিয়ে ওই অসুবিধা হবে, আমি এগুলো ভাববো না। আমি মনে করব হ্যাঁ আমি ভালো থাকবো, আমি তার আগে আমরা বৃদ্ধাশ্রমে অবশ্যই ঘুরে দেখবো পরিবেশ কেমন, মানুষজন কেমন, হ্যাঁ এগুলো দেখে তারপরে আমরা এখানে আসবো, এবং সেই জন্য আতঙ্কিত হওয়ার কিছু নেই বৃদ্ধাশ্রমে আসা মানে আতঙ্কিত হওয়া, ভয় পাওয়ার কিছু নেই। আমরা একটা জায়গা থেকে আর একটা জায়গায় আসবো এবং নিজের মনে 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 এটা আমাদের থাকবে যে আমরা ভালো থাকবো, আমরা সবার সঙ্গে মিলে জুলে
ভালো থাকবো, সবয়সীর সঙ্গে, সবয়সীর সঙ্গে, এক একই বয়সে আমরা অনেককেই পেয়ে যাব। হ্যাঁ, যারা যারা নবাগত আসছেন তাদের প্রতি আমি এটাই বলবো যে ভয় না পেয়ে ভালো মনে পুরো পুরো ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে হবে, এটাই হলো শেষ কথা। শারীরিক না, যারা মানসিকভাবে উন্নত, তাদের নিয়ে একটা ডিফারেন্ট, হ্যাঁ, সেটআপ তুমি করতে পারো। যেটা মনে হয় যে দীর্ঘক্ষণ আড্ডা আগেও দিয়েছি ওনার সঙ্গে এসে, যে প্রশ্নগুলো টুকরো টুকরো আজকে ছাড়বো এই ভিডিওতে, সেটা হলো যে বহু বৃদ্ধা আছেন, বহু বৃদ্ধ আছেন আমাকে রাতে দিনে কান্নাকাটি করে ফোন করেন, আমিও খুব অসহ্য হয়ে যাই। সেই জায়গা থেকে আজকের প্রশ্নের উত্তর দেব। আগে একটা দিয়েছিলাম এরকম বছর দুয়েক আগে, বৃন্দাবনে গিয়ে বিষ্ণু মহারাজের কাছে সেই প্রশ্নগুলো ছেড়েছিলাম, উনি উত্তরগুলো দিয়েছিলেন। যদিও আমার সঙ্গে সেই উত্তরগুলো মিলে যায়, তার বিশেষ কারণ হলো আমি আমার বাড়ি থেকেও দেখেছি বৃদ্ধবিদ্যার যে যন্ত্রণা, এবং আপনারা যারা বৃদ্ধবিদ্যা এই ভিডিও দেখছেন তাদের যে যন্ত্রণা, উনি একজন বৃদ্ধা, ওনার জীবনের যন্ত্রণা কোথাও আলাদা নয়, কি বলবেন? একদম ঠিক, একদম একই, সব একদম এক এক। এবার ঘটনা হলো যে কে কত দ্রুত পদক্ষেপ নেব সেটা হচ্ছে সিদ্ধান্ত, সিদ্ধান্ত। এবার হতেই পারে বাজেট বেশিতে যাব গেলে আমি হয়তো পরিষেবা পাবো না, সেটা কিন্তু কখনো হয় না, বেশিরভাগ হয় যে অ্যাডজাস্ট করার জায়গাটা তৈরি করতে হয়, এটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয় একটা বিষয় সেটা হলো যে বৃদ্ধবিদ্যা, কোনো রুচিসম্মত বৃদ্ধবিদ্যা না থাকলে সেই বৃদ্ধাশ্রমে যত ভালোই বৃদ্ধাশ্রম হোক না কেন তার তকমা কিন্তু কখনো হবে না। ওই বৃদ্ধাশ্রমের রুচিশীল বৃদ্ধবিদ্যা ঠিক করে ওই বৃদ্ধাশ্রমের দেখতে সুন্দর বাগিচা হোক আর মার্বেলের রান্নাঘর হোক আর প্রতিদিন বড় বড় ছাগল কেটে বড় মাংসের পিস দেব সেটা নয়। প্রশ্নটা হলো সেই বৃদ্ধাশ্রমে কতটা রুচিশীল বৃদ্ধবিদ্যা আছে। একমত, একমত, একদম একমত। কারণ দেখুন আমাদের যে দৈনন্দিন জীবনযাপন সেটা কিন্তু শুধুমাত্র এই খাওয়া দাওয়া ঘুম একটুখানি বাইরে হাঁপাইচারি করলাম সেটা না, আমাদের মানসিক দিক থেকে আমরা কতটা উন্নত, আমরা আমাদের রুচি বোধটা কতটা বেশি গভীর সেই জিনিসটার উপরেই কিন্তু সব পুরো জীবনটাই আমাদের নির্ভর করে এসেছে এবং এখনো এখনো তাই করছে, যে পুরো জীবনটাই কিন্তু ওইটার উপর। আরো আরো একটা কথা আপনাকে জুড়ে দেওয়ার দরকার এখানটাই, সেটা হচ্ছে কোনো বৃদ্ধবিদ্যা যখন আমাকে ফোন করে বলেন আমার ছেলে দেখছে না, আমার মেয়ে দেখছে না, আমার ছেলের বউ দেখছে না, অশান্তি হচ্ছে, আমি সে জায়গায় একটাই উত্তর দিতে পারি, কাউকে দোষ না দিয়ে, দোষ ধরা বন্ধ করে যদি নিজেকে সরিয়ে নিতে পারেন সেটা মনে শ্রেষ্ঠ হবে, শ্রেষ্ঠ, তাই না কি? সেটা সেটা আমার মত, যে আপনি এরকম ভাবার দরকার নেই কি যে আমি সরে গেলে আর ফিরতে পারবো না তখন কি হবে অবস্থা, এটা ভাববার কিছু নেই, এটা ভাববার কিছু নেই। কারণ আমরা বেশিরভাগই বিদ্যুতের ক্ষেত্রে হয় কি যখন চলে এসছেন আপনিও, তখন কি পেছন থেকে কখনো ভেবেছেন যে আমাকে আবার আসতে হবে? না, কখনো ভাবতে হয়েছে? এবং সেটা ভাবতে হবে না, আর ভাবার দরকার হবে না, সেটা ভাবার দরকার, কারণ আমি এখন চলে এসেছি, আমি তখন ভালো মন নিয়ে ভালো পজিটিভ মেন্টালিটি থাকলে, হ্যাঁ, পজিটিভ ভাব নিয়ে আমি আসবো এখানে, যেখানেই হোক, যে কোনো বিদ্যাশ্রমে আমি আসবো, তাই তার তারপরে কী হবে, আমি ফিরে যাবো কি না, এইগুলো ভাবার কোনো দরকার নেই। তাহলে আর যেখানে আছেন সেখানে সুস্থভাবে থাকতে পারবেন না, সেটা ভালো হলেও, সেটা যদি ভালো বিদ্যাশ্রম হয় তাহলেও ভালো থাকতে পারবেন না যদি সবসময় এই চিন্তাটা মাথায় থাকে। আরেকটা জিনিস, আমার আরেকটা জিনিস আমি গত দীর্ঘদিন ধরে কয়েক বছর ধরে ফলো করছি, যারা আমার মাধ্যমে বৃন্দাবনে গেছেন, বৃন্দাবনে রয়েছেন, তারা কিন্তু বৃন্দাবনে যাওয়ার আগে কিন্তু কান্নাকাটি করে একাকার করেছেন, তবেই বৃন্দাবনে পৌঁছানো হয়েছে রাধারানীর আশীর্বাদে, কিন্তু নেওয়ার পরে ৬ মাস ৭ মাস পরে আবার পেছন দিকে তাকানোর চিন্তা ভাবনা, আবার ছেলের বউ কী করছে, ছেলে কী করছে, নাতি নাতনি কী করছে, ওরা খেতে পাচ্ছে কি না, অথচ আপনি খেতে পাচ্ছিলেন না বলে, কিন্তু জায়গা ছিল না বলে আপনার বৃন্দাবনে যাওয়ার চিন্তাভাবনা করেন, পরামর্শ দিই বৃন্দাবনই বেস্ট হবে, আজকে বৃন্দাবনে গিয়ে ভালো আছেন আবার চিন্তা করছেন না উজ্জ্বল আমি এখানে কেন এলাম, এগুলোও কিন্তু কখনো ভালো নয়। ওনারও কিন্তু এই যে এখানে বসে এই ভিডিওটা করছি আপনাদের জন্য, সেটা হচ্ছে আপনাদের প্রশ্ন উত্তরগুলো কমপ্লিট হোক। আগামী দিন প্রতিষ্ঠানে আমি আগে এসেছি, খুব অসাধারণ একটা প্রতিষ্ঠান উত্তর কলকাতায়, আর এরকম একটা পরিবেশ, আর ওনাকে নিয়ে আগেও কয়েকটা ভিডিও করেছিলাম কিন্তু ঘটনাচক্রে সেটা ডিলিট হয়ে যায়, তো সেটাই আবার শেয়ার করছি। অসাধারণ সব বৃদ্ধবিদ্যা রয়েছেন বৃদ্ধাশ্রমে, অসংখ্য বৃদ্ধ, অসংখ্য বৃদ্ধা,
মাধুর্যপূর্ণ, যাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। বৃদ্ধাশ্রমের তাৎপর্যটা কখনো যদি কোথাও যাওয়ার না থাকে কিংবা যাওয়ার জায়গা নেই মনে হয়, যদি মনে হয় তাকে আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই, আমি বড্ড বিপদে আছি, আমার মনে হয় বৃদ্ধাশ্রম সে জায়গায় আস্থানা হতে পারে। এবং শুধু তাই নয়, যদি রবীন্দ্রনাথের গান যদি সম্বল করা যায় তাহলে মনে হয় যে কোনো জায়গায় নিজের করে নেওয়া যেতে পারে। খুব অসাধারণ গানের গলা ছিল। আজ ধীরে ধীরে বয়সের শেষে কণ্ঠ যদিও হারাচ্ছেন, একটা বিখ্যাত গান রবীন্দ্রনাথের মনে আছে, রবীন্দ্রনাথ ঠাকুর তখন গলা বসে গেছে, আমার কণ্ঠ হতে গান কে নিল, নিল ভুলায়ে আমার কণ্ঠ হতে, যদি মনে আছে একটু যদি করে দেন দু লাইন। শুধরানোর ভালো জায়গা যদি হয়, বাড়িতে যদি সম্ভব না হয়, তাহলে বলবো বৃদ্ধাশ্রম কিন্তু একটা পরম তৃপ্তির জায়গা, যেখানে নিজেকে শুধরানো যায়। বিশেষ করে সকালবেলা ওঠার পর মোবাইল খুলে কার মেসেজ এলো, কে ফোন করলো না, কালকে কে করেনি, মেয়ে কেন করলো না, ছেলের বউ কেন গতকালকে কিছু বলেছে, এই বিভিন্ন রকম সমস্যাগুলো আরও রোগ এনে দেওয়ার রাস্তা তৈরি করে দেয়। কিন্তু আমার মনে হয় বৃদ্ধাশ্রমে কেউ যদি খোঁজখবর নাও নেয়, আবার অনেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করেন আমরা একটু মায়ের কাছে যাবো, রেগুলার টাচে থাকবো, কিংবা রিলেটিভদের যাদের জন্য যোগাযোগ করেন খুব কাছাকাছি রাখতে চাই। দেখুন, বৃদ্ধাশ্রমে দেওয়ার পর আপনি খোঁজখবর নিন, এর জন্য কোনো আপত্তি নেই। আপত্তি একটাই, বেশি ঘন ঘন তার সঙ্গে যোগাযোগ থাকা মানে যে কোনো বৃদ্ধাশ্রমেরই, যে কোনো প্রতিষ্ঠানের একটা দায়বদ্ধতা রয়েই গেছে, থাকা খাওয়া তার ঠিক মতন দেওয়া। এবার যদি তার সেখানে রুচিসম্মত কোনো জায়গায় বিচ্ছুতি ঘটে, এটার জন্য কাউকে দোষ না দিয়ে সে যেন বেশি দিন থাকতে পারে তাকে ইন্সপায়ার করা, ঠিক আছে যা হয়েছে হয়েছে, মেনে নাও পরিস্থিতিকে। আর যদি ভালো জিনিস, আমি অনেক বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেছি, পুরনো ফিলিপসের রেডিও দেখেছি, যারা এখনও রবীন্দ্রনাথের গান শোনেন সকালবেলা 7:45 সে রবীন্দ্রসঙ্গীত, 7:40। দেখো, সবাই তো একরকম হন না, আমার মানসিকতা তোমার মানসিকতা মিলবে না, সবার সমান। কিন্তু কিছু মানুষ আছে, কিছু মানুষ আছে যারা এই দিকটা ফোকাস করে, ফলে সেই দিকে আমার মনে হয় অনেক বেশি, আরো প্রাণবন্ত অনেক বেশি বাঁচা যেতে পারে। উনি ভীষণ ভাবে অসুস্থ শারীরিক ভাবে, জোর করে নিয়ে এলাম নিজের রুম থেকে, হাঁটতে পারছেন না শারীরিক ভাবে, সে সক্ষমতা নেই। গলা এবং প্রাণ, গলা শুনলেন, কয়েকটি ভিডিওতে ওনার গলার আগেও দেওয়ার কথা ছিল, দিতে পারিনি, আজকে দিলাম, এবং পরপর কটা ভিডিও দিয়েছি ওনার, সেই ভিডিও দেখবেন অবশ্যই। আর বলে রাখি, উনি কিন্তু শারীরিকভাবে সক্ষম নন, বিভিন্ন রোগে জর্জরিত, কিন্তু প্রাণ মন এখনও রবীন্দ্রনাথের প্রতি কোথাও যেন একনিষ্ঠ, কিছু বলার নেই। তবে আমার তো মনে হয় মাঝে মধ্যে কোথাও কোনো কোনো ভিডিওতে আমি একথা বলেছি যে বৃন্দাবনে যখন ছিলাম, কিংবা বিশেষ করে জানেন আপনারা আমি বিশেষ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মুক্তিনাথও দেখিয়েছি, যদি সম্ভব হয় দেখবেন মুক্তিনাথের অনেকগুলো ভিডিওই, ওখানে অসংখ্য ভালো ভালো বৃদ্ধাশ্রম আছে। যে কথা বলা দরকার, যদি কখনও মনে হয় যে আমি ভাগবত পাঠ গীতা পড়তে পারি না, ভাগবত পাঠ কোনো দিন চর্চা করিনি, আমার মনে হয় কাউকেই লাগবে না, যদি সঙ্গে অতুল প্রসাদ থাকে, কিংবা দ্বিজেন্দ্রগীতি থাকে, কিংবা রবীন্দ্রনাথ থাকে, আমার তো মনে হয় কোনো কাউকেই লাগবে না, ঠিক আছে। আমি তা বলে বলছি না যারা ভগবদ গীতার ক্যান্ডিডেট তাদের এগেনস্টে কিন্তু নই, আমি আবার এটাও বলে রাখি, কারণ অনেকে আমাকে একটু হলেই দোষ ধরার, মানে এই বলে ফেলেছো ভগবদ গীতা ছাড়া বাঁচা যায় না, আমি বলছি চাইনি সেটা, যারা ভগবদ গীতাকে নিতে পারেননি বা নেওয়া সম্ভব হয়নি, বা তারা এইদিকে তাকান, খুব সহজ রাস্তা হতে পারে একটা, তা বলে ভগবদ গীতাকে কঠিন রাস্তা বলছি না, কিন্তু সবাই ভালো এটাও জুড়ে দিতে হবে, কারণ দোষ ধরার বড্ড বেশি, যত বেশি দোষ ধরার প্রবণতা বাড়বে তত বেশি অসুস্থ জীবনযাপন করার রাস্তাটা বেড়ে যাবে, আর কিছু নাই। আর আমি ফোন কম ধরছি ইদানিং, আমার চ্যানেলে শুধুমাত্র মেম্বারদের জন্যই পরিষেবা থাকছে, আর নতুনদের জন্য প্রায় পরিষেবা এখন প্রায় বন্ধ করে রেখেছি। গুটিগত মেম্বার আমার, সেই মেম্বারদের মধ্যেই 123-124 জন মেম্বার আমার টোটাল। আপনারা ভাববেন এত লোককে তুমি মেম্বারশিপ দিচ্ছ, না সবাই নয়, সবার জন্য নয়, বহুজন বিতর্কের বিষয় হয়েছে অনেকের কাছে, অনেকের কাছে আমি বোঝা হয়েছি, অনেকের কাছে তিক্ত হয়েছি, অনেকের কাছে রুশ আমি খুশি করতে পারিনি বিভিন্নভাবেই, তাই যাই হোক গিয়ে
তবু শান্তি, তবু অনন্ত জাগে। ঠিক আছে, আর কিছু বলার নেই, কি বলবেন আপনি? আমার অপরিচিত বিদ্যাবিদ্যা, তাদের সঙ্গে আমি টাইম কাটিয়েছি, তার ভিডিও আমি আপলোড করেছি, তারা তাদের ভাষাগত সমস্যা হয়েছে আমার, কিন্তু তাহলেও আবার যখন সাউথে ছিলাম তখনও দেখেছি যে মার্জিত বিদ্যাবিদ্যার খোঁজ যেন কোনোভাবেই চলে এসছে আমার কাছে। মাধুর্যপূর্ণ বিদ্যাবিদ্যা, তারা তো এক সময়ে আমার মাতৃতুল্য, আমার পিতৃতুল্য, কিন্তু আমি সেই জায়গায় মাতৃতুল্য না বলে আমি বলতে চাই আমার শেখার জায়গা, আমি যেখানে শিখি সেটা আমার প্রতিদিনের জন্য গুরুদেব। ঠিক আছে, প্রতিটা মুহূর্ত। ঠিক আছে, আর এই বিষয়ে তো এই বিষয়ে রবীন্দ্রনাথ আমাদের শেষ কথা বলেই গেছেন, সে পূর্ণতার উপায় মনস্থান মাগে আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। অনন্ত জাগুক আমাদের প্রত্যেকেরই। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি।